স্যার আমি এক্ষুনি চলে আসছি স্যার, আমার 10 মিনিট সময় লাগবে। বাবা 10 টাকা দিয়ে দেন, 10 টাকা দিয়ে দেন বাবা। দুদিন খাইনি, ভাত খাইনি, খিদে লাগলো বাবা, 10 টাকা দিয়ে দেন। আরে বাবা বললাম তো খুচরা নাই স্যার, দুদিনকে ভাত খাইনি, খিদে লাগে স্যার, 10 টাকা দিয়ে দেন, সাহায্য করেন আমাদের। এক না হলে কখনো 11 মেলে না, আর এক হাত মাটি খুঁজলেও একটা টাকা পাওয়া যায় না। আর আমি আপনার 2 টাকা একটা কয়েল দিছি, আমার কাছে খুচরা নাই বিধায়, আর আপনি সেই টাকাটা কোনো মূল্য দিলেন না। আর আপনারা বা কেমন, একটা টাকা ইনকাম করে দেখছেন? একটা টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হয়, কথায় আছে না, ফ্রিতে কোনো কিছু পেলে তার কোনো ভ্যালু দিতে চায় না, টাকার মূল্যায়ন করতে শেখেন। এই 2টা টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট করতে হয়, আপনাকে সে বলে লাভ নেই। এই 2টাকা ইনকাম করতে আমার সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি অফিসে থাকা লাগে, মাঝে মাঝে আবার ওভার টাইম করতে রাত 12টা পর্যন্ত, এমনিতে 1টা টাকা আসে না। আর এভাবে যদি টাকার অপমান করেন তাহলে তো সারা জীবন এদের কাছে মারি খেয়ে যাবেন, টাকাকে মূল্যায়ন করতে শেখেন। আর আপনি তো একজন কর্মঠ লোক, আপনি তো কাজ করতে পারেন, আপনার তো সব কিছু ঠিক আছে। দেখেন আপনি আমার বাবার বয়সে, আপনাকে এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে আর সম্ভব না। কথায় আছে পরিশ্রমের পরে সফলতা আছে, একটা টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, এমনিতে 1টা টাকা পাওয়া যায় না। আর যে টাকার মূল্যায়ন করে না তাকে সামান্য টাকা দিয়ে সন্তুষ্ট করা যাবে না, ভালো থাকবেন আপনি। এই চলুন সবাই।